আসসালামু আলাইকুম। টেকনিক্যালি মুজানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব ধরনের অনলাইন আর্ন এই রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। এই মুহূর্তে যে প্রজেক্টটি শেয়ার করবো সেটা হচ্ছে ডোপামাইনের একটা আপডেট। তো ডোপামাইনে একটা ফ্রি এনএফটি ক্লেম করতে দিচ্ছে, তো এটা কীভাবে ক্লেম করবেন এ টু জেড আমি দেখিয়ে দেবো, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যারা ডোপামাইনে এখনও কাজ করেন না বা ডোপামাইন এয়ারড্রপে জয়েন করেন না, এখানে এয়ারড্রপের লিঙ্ক আছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সরাসরি এয়ারড্রপের লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে একজন ফ্রেন্ডকে রেফার করবেন এবং একটা সোয়াপ করবেন। এর আগের ভিডিওতে আমরা সেই সোয়াপটা দেখিয়ে দিয়েছিলাম, চাইলে এই ভিডিওটাও আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই, এই জন্য পুরো ভিডিওটা আপনি দেখতে থাকুন। তো প্রথমে কীভাবে এনএফটিটা ক্লেম করবেন সেটা দেখিয়ে দিই। অলরেডি ধরেই নিলাম যে আপনাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে এবং অ্যাকাউন্ট করা আছে। তো আমি সরাসরি ডোপামাইনে চলে যাচ্ছি। ডোপামাইনে গেলে নিচের দিকে আমরা কয়েকটি অপশন পাবো, একটা হচ্ছে ওয়ালেট, এটা ডিসকভার, এটা হোম। তো আমরা যদি হোমে আসি, হোমে আমাদের বাকি ইনফরমেশনগুলো দেখতে পাবো এবং এখান থেকে আমাদের ইনভাইট ফ্রেন্ডের অপশন দেখতে পাবো, এখান থেকে আপনি ইনভাইট করতে পারবেন। আর যে পরবর্তী আপডেট এসেছিল সেটা হচ্ছে সোয়াপের আপডেট এসেছিলো। আপনি ওয়ালেটে ক্লিক করলে এখানে প্রথমেই সোয়াপ আছে, পরবর্তীতে ওয়ালেট এবং সবশেষে রাউটার। তো সোয়াপের অপশনে এসে আপনি কিছু সোয়াপ করে নেবেন। তো সোয়াপ করার জন্য আমাদের কিছু অ্যামাউন্টের প্রয়োজন। তো অ্যামাউন্টের জন্য ওয়ালেট বাটনে ক্লিক করবেন। ওয়ালেট বাটনে ক্লিক করার পর এখানে অনেক ধরনের অ্যামাউন্ট আছে। আপনি যদি বাইন্যান্স স্মার্ট চেইন ডিপোজিট করতে চান, এই টিক বাটন আছে, এই টিক বাটনে ক্লিক করবেন। এই টিক বাটনে ক্লিক করবেন বা টোকেনের উপর ক্লিক করবেন, টিক বাটনে ক্লিক করতে হবে মেবি। হ্যাঁ, টিক বাটনে ক্লিক করার পর এখানে রিসিভ অপশন আছে দেখতে পাচ্ছেন। রিসিভ অপশনে ক্লিক করার পর এখানে একটা অ্যাড্রেস দেখাবে, অ্যাড্রেসটা কপি করে এখানে $1 বা $0.5 বা অল্প 10-20 সেন্টের মতো আপনি ডিপোজিট করে একটা সোয়াপ করে নেবেন। যারা অলরেডি এখানে কাজ করেন তারা তো সোয়াপ করে নিলে আপনার এটা ভেরিফাইড হয়ে যাবে বা আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম কোনো কিছু। তো এখন যে আপডেটটা দেখাবো সেটা হচ্ছে এখানে আপনাকে এনএফটি একটা ফ্রি ক্লেম করতে দিবে। তো এই ডিসকভারে ক্লিক করবেন, ডিসকভারে ক্লিক করলে এই পেজটা শো করবে। যদি এই পেজটা শো না করে এখানে 5-6 সেকেন্ড আপনি অপেক্ষা করবেন। 5-6 সেকেন্ড অপেক্ষা করার পর এখানে দেখবেন এরকম ক্লাইম মাই এনএফটি একটা লেখা আছে, সরাসরি এই লেখাটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের একটা ফর্মে নিয়ে যাবে, গুগল ডটের যেরকম একটা আমরা ফর্ম দেখতে পাই সেরকম একটা ফর্মে নিয়ে যাবে। তো এখানে ফর্মে বেশ কিছু টাস্ক রয়েছে। এই নিচের দিক থেকে আপনাদের ওয়ালেট যদি শো না করে, সর্বপ্রথম এখানে ওয়ালেটটা অটোমেটিকলি শো করবে। যদি ওয়ালেট শো না করে আপনি ওয়ালেট দিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার বাইন্যান্স স্মার্ট চেইন ওয়ালেট অ্যাড্রেস ডোপামাইনের। এখানে দেখুন ডোপামাইন ওয়ালেট দিতে বলছে। যদি আপনার ডোপামাইন ওয়ালেট শো না করে অটোমেটিকলি এটা কেটে দিবেন, কেটে দিয়ে ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর এখানে দেখুন বাইন্যান্স স্মার্ট চেইনে যাবেন, দেন রিসিভ বাটনে ক্লিক করে এটা কপি করে নেবেন। এটা কপি করে নিলে, কপি করে নিলে আপনার অটোমেটিকলি দেখবেন এখানে চলে এসেছে সেই ওয়ালেটটা। তো যদি না আসে কপি করে নেবেন, ওই ওয়ালেট আর এই ওয়ালেট সেম অ্যাড্রেস। তবে বেশিরভাগ সময় এটা অটোমেটিকলি নিয়ে নেয়। দেখুন আমি কয়েকবার এখানে ট্রাই করতেছি, আমার অটোমেটিকলি শো করতেছে। যদি আপনাদের অটোমেটিকলি শো না করে তাহলে আপনি ডোপামাইনের বাইন্যান্স স্মার্ট চেইন যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে ওটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিলেও হয়ে যাবে। তো এখানে যে টাস্কগুলো হচ্ছে, এখানে 4টা টাস্ক আছে দেখুন, ইউটিউব, টুইটার, টুইটার, 2টা টুইটার অ্যাকাউন্ট। প্রথম যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে যাবেন, এখানে যাওয়ার পর তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করে দিবেন। তো আমি অলরেডি টুইটার অ্যাকাউন্টটা ফলো করে দিয়েছি এখানে দেখুন। এবং দ্বিতীয় আরেকটা টুইটার অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে ডোপামাইনের টুইটার অ্যাকাউন্ট। তো ডোপামাইনের টুইটার অ্যাকাউন্টটাও আপনি ফলো করে দেবেন। তো ডোপামাইনের টুইটার অ্যাকাউন্টটা ফলো করার পর সবশেষে একটা টাস্ক আছে, সেটা হচ্ছে টেলিগ্রাম টাস্ক। তাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ডোপামাইনের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তো এখানে জয়েন করবেন। তো টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে টুইটারে ফলো করার পর এখানে সবগুলোতে টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে দেখুন টুইটার হ্যান্ডেল দিতে হবে সর্বপ্রথম, যে টুইটারে জয়েন করছেন, তারপর টেলিগ্রামে জয়েন করছেন। তো আমি টুইটার হ্যান্ডেলটা দিয়ে দিয়ে আপনাদের দেখিয়ে দিই লাইভ। তো আমি আমার টুইটারের ইউজার নেম যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের টুইটারের ইউজার নেমটা দিয়ে দেবেন, তারপর টেলিগ্রামের ইউজার নেমটা দিবেন। আমি আমার টেলিগ্রামের ইউজার নেম যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি এখানে। তো টেলিগ্রামের ইউজার নেম এবং টুইটার ইউজার নেম দেওয়ার পর অটোমেটিকলি ওয়ালেট অ্যাড্রেস বসা আসে। এখানে টিক মার্ক দিবেন, টিক মার্ক দেওয়ার পর সব কিছু কমপ্লিট থাকলে সাবমিট ডেটাতে ক্লিক করলে এখানে আপনাকে দেখুন থ্যাংক ইউ ফর সাবমিটিং নি ফর্ম, ফর্মটা আপনার সাবমিট কমপ্লিট হয়ে যাবে। তো হয়তো এই এনএফটির মাধ্যমে ভালো একটা প্রফিট দিতে পারে, এই জন্য কেউ মিস করবেন না, সবাই এটাতে জাস্ট একটা ক্লেম করে এনএফটিটা ক্লেম করে রেখে দেবেন। পরবর্তী আপডেট আমরা আমাদের টেকনিক্যাল লিমন টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো, এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।